সোজা কথা হচ্ছে আপনার ইউটিউব ভিডিওতে দুই রকম পদ্ধতিতে থামনেল অ্যাড করতে পারেন প্রথমত আপনি যখন ইউটিউবে ভিডিও আপলোড করছেন সেই মুহূর্তে আপনি যদি চান তাহলে ভিডিওতে থামনেল অ্যাড করতে পারেন এছাড়া ধরুন আপনি ইউটিউবে ভিডিও আপলোড করে দিয়েছেন এবং সেই ভিডিওতে যদি থামনেল অ্যাড করতে চান বা চেঞ্জ করতে চান থামনেল তাহলে সেক্ষেত্রেও আপনি সামনেল অ্যাড করতে বা চেঞ্জ করতে পারবেন আজকের ভিডিওতে এই দুটো পদ্ধতি দেখে নেব সো আপনারা মোবাইল স্ক্রিনটা ফলো করুন সর্বপ্রথম আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউবে চলে যাবেন যাওয়ার পর নিচের দিকে প্লাস আইকনে ক্লিক করবেন এবং আপলোড ভিডিওতে ক্লিক করবেন তারপর আপনার ভিডিওটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পর উপরে প্লাস আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যে থামনেলটা তৈরি করেছেন ওই থামনেলটাই ক্লিক করবেন সো দেখতে পাচ্ছেন থামনেলটা এইরকমভাবে চলে আসবে এবং উপরে যে ডান বাটানটা দেখতে পাচ্ছেন ওই ডান বাটানে ক্লিক করবেন তারপর নেক্সট বাটানে ক্লিক করার সাথে সাথে আপনার ভিডিওটা আপলোডও হয়ে যাবে এবং থামনেলটাও আপনার ভিডিওতে অ্যাড হয়ে যাবে এরপর দেখে নেব দ্বিতীয় স্টেপ অর্থাৎ ধরুন আপনি ভিডিও আপলোড করে দিয়েছেন ইউটিউবে সো সেই ভিডিওতে কীভাবে থামনেল অ্যাড করবেন বা ভিডিওতে থামনেল চেঞ্জ করবেন সুবন্ধুরা এটা করার জন্য সর্বপ্রথম আপনারা আপনার ওয়াইটি স্টুডিওটা ওপেন করবেন এরপর নিচের দিকে কন্টেন্ট অপশানে ক্লিক করবেন এরপর যে ভিডিওতে আপনি থামনেল অ্যাড করতে চাইছেন বা যে ভিডিওতে থামনেল চেঞ্জ করতে চাইছেন সেই ভিডিওতে ক্লিক করবেন তারপর উপরে পেন্সিলের আইকনে ক্লিক করবেন এবং আবারও দ্বিতীয়বার বাম দিকে যে পেন্সিল আয়কন আছে ওই পেনসিলের আইকনে ক্লিক করবেন তারপর নেক্সট যে প্লাস আইকন দেখতে পাবেন ওই প্লাস আইকনটাই ক্লিক করবেন এরপর গ্যালারি থেকে যে থামনেলটা আপনি তৈরি করেছেন সেই থামনেলটা সিলেক্ট করে নেবেন আপনি চাইলে কীভাবে থামনেল তৈরি করতে হয় তার ভিডিও তৈরি করা আছে সো আই বাটন অথবা ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সো এরপর থামনেলে ক্লিক করার সাথে সাথে আপনার থামনেলটা সেট হয়ে যাবে দেখতে পাচ্ছেন তারপর আপনি উপরে ডান অপশানটাই ক্লিক করবেন ডান অপশানে ক্লিক করার পর একটি সেভ বলে অপশান দেখতে পাবেন ওই সেভ অপশানে ক্লিক করলে আপনার থামনেলটা চেঞ্জ হয়ে যাবে বা অ্যাড হয়ে যাবে ওই থামনেলটা সো বন্ধুরা দেখতে পাচ্ছেন দু রকম পদ্ধতিতে আমরা থামনেল অ্যাড করতে পারি ইউটিউব ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ